জনগণের আস্থা ভালোবাসায় পদ্মা সেতু চ্যালেঞ্জ জয় করেছে বাংলাদেশ। ওয়াশিংটনে এক অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় পাঁচটি প্রকল্পের জন্য $2.5 বিলিয়ন ঋণ সহায়তা দিতে বিশ্বব্যাংকের সাথে বাংলাদেশের চুক্তি সই হয়। বিশ্বব্যাংক ও বাংলাদেশের অংশীদারিত্বের 50 বছর পূর্তি উপলক্ষে সংস্থাটির নিমন্ত্রণে স্থানীয় সময় সকালে বিশ্বব্যাংক সদর দপ্তরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ফুল দিয়ে তাকে স্বাগত জানান প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা। পরে বাংলাদেশ বিশ্বব্যাংক অংশীদারিত্বের 50 বছরের প্রতিফলন শীর্ষক অধিবেশনে ভাষণ দেন সরকার প্রধান। নানা বৈশ্বিক সংকট সত্ত্বেও আওয়ামী লীগের গত 3 মেয়াদে দেশের অভূতপূর্ব অগ্রগতি তুলে ধরেন তিনি। উন্নয়নশীল দেশে মসৃণ উত্তরণ থেকে শুরু করে ডেল্টা প্ল্যান 2100 বাস্তবায়নে বিশ্বব্যাংককে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। Featuring a number of nature-based and technological solutions, I invite the World Bank and other development partners to join us in implementing the projects under our Bangladesh Data Plan 2100. পদ্মা সেতু বাংলাদেশের সামর্থ্য সক্ষমতার বড় প্রমাণ বলে জানান বঙ্গবন্ধু কন্যা। বলেন, মিথ্যা অভিযোগের পর এ প্রকল্প চ্যালেঞ্জ হিসেবে নেওয়া হয়। দেশের মানুষের আস্থা ভালোবাসা বিশ্বাসের শক্তিতেই তা অর্জিত হয়েছে। পদ্মা ব্রিজে যখন আমরা বানাতে যাই, আমাদের উপর একটা মিথ্যা অ্যালিগেশন আনা হয়েছিল দুর্নীতি। আই টুক ইট অ্যাজ এ চ্যালেঞ্জ, আমি এটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। কারণ আমি এখানে বাবা মা ভাই সবাই কোনো দুর্নীতি করতে আসিনি, নিজের ভাগ্য করতে আসিনি, আমি এসেছি বাংলাদেশের মানুষের ভাগ্য করতে। প্রধানমন্ত্রী বলেন, মানুষের জন্য কাজই তার লক্ষ্য। বিজয়ী জাতি হিসেবে বিশ্বে মাথা উঁচু করে চলবে দেশ। আমরা মুক্তিযুদ্ধ করে বিজয় অর্জন করেছি, আমরা বিজয়ী জাতি। এবং বিজয়ী জাতি হিসেবে আমরা মাথা উঁচু করে বিশ্ব দরবারে চলতে চাই। কাজেই বাংলাদেশের মানুষের সম্মান রক্ষা করা, এটা আমরা মনে করি এটা আমার কর্তব্য। এ সময় বিশ্বব্যাংক প্রেসিডেন্টকে পদ্মা সেতুর চিত্রকর্ম উপহার দেন সরকার প্রধান। এর আগে প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস যৌথভাবে একটি আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন। শেখ হাসিনা বলেন, এই আয়োজন বাংলাদেশের উন্নয়ন সাফল্য তুলে ধরেছে। স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় বিশ্বব্যাংক পাশে থাকবে বলে আশাবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24।